ومن يسعى إلى العليا سيدركها بما فيها. الأمجاد قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني مجده. السلام عليكم ورحمة الله وبركاته. খোশ আমদেদ মাহে রমাদান, ওয়েলকাম টু মাহে রমাদান। পবিত্র মাহে রমজান আমাদের কাছে সমাগত বছর ঘুরে, এবং আজকে শুরু হতে যাচ্ছে মাহে রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান ফাজাইলে রমজান। আপনাদের সঙ্গে পুরো মাস জুড়ে থাকব আমি মোহাম্মদ শহীদুল্লাহ, এবং পরিচয় করিয়ে দিব অল্প সময়ের মধ্যে আরও দুজন অতিথি, যারা প্রতিদিন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে পবিত্র মাহে রমজানুল মোবারকের ফজিলত, গুরুত্ব এবং আমলের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা জানি এই রমজানুল মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক বিশেষ নিয়ামত হিসেবে দান করেছেন। আর এই নিয়ামতের মাসটিকে আমরা কীভাবে কাজে লাগাবো, যদি আজকে থেকেই শুরু করি যে প্ল্যান করে যদি আমরা কাজগুলো করতে পারি, তাহলে নিশ্চয়ই এই পবিত্র মাহে রমজানের সমস্ত রহমত, বরকত এবং মাগফিরাত এবং এর ফজিলত আমাদের জীবনে, আমাদের সৌভাগ্য নসিব হবে ইনশাআল্লাহ। আসুন আমরা পরিচিত হই আমাদের নিয়মিত প্রতিদিন যারা এই অনুষ্ঠানে থেকে আমাদের অনুষ্ঠানকে বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে আলোকিত করবেন, তাদের সাথে পরিচিত হন। আমার ডান দিকে রয়েছেন আসসাফা ম্যানহাটন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা রফিক আহমদ রেফাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বাদিকে রয়েছেন মজলিশে উলামা ইউএসএর সম্মানিত ফতোয়া ও গবেষণা বিভাগের সম্পাদক মাওলানা মুফতি লুৎফর রহমান কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আজকে আমাদের এই ফাজাইলে রমজান এই বিশেষ অনুষ্ঠান। আমরা প্রতিদিন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এই রমজানের রোজা এবং এই আমরা যে সিয়াম সাধনা করছি, রাতভর যে আমরা সালাতুত তারাবি সহ নানা ধরনের ইবাদত আদায় করছি, এই প্রত্যেকটি ইবাদতের গুরুত্ব, ফজিলত সহ নানা ফজিলতগুলো ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। আমাদের এই মুহূর্তে আলোচনায় অংশ নিচ্ছেন মুফতি লুৎফর রহমান কাসেমি। الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العلي العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসের ফজিলত সম্পর্কে আলোচনা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মাহাত্ম্য, গুরুত্ব এবং ফজিলত তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এই পবিত্র মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, হুদাল্লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন হলো হুদাল্লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রমজান মাসের ফজিলত এবং মাহাত্ম্য তুলে ধরেছেন আমাদের সম্মুখে। আমরা যদি হাদিসের দিকে যাই, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত ও মাহাত্ম্য সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একত্রিত করেছেন। আমি আপনাদের সম্মুখে বুখারী শরীফ থেকে, বুখারী শরীফের প্রথম খণ্ড হাদিস নম্বর 1900 এই হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা বর্ণনা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত সম্পর্কে বলতেছেন, যখন তোমরা রমজান মাসের চাঁদ দেখো তখন রমজান মাসের রোজা শুরু করো, এবং যখন তোমরা রমজান মাসের রোজা শেষ করবে, ঈদের চাঁদ দেখবে, তখন তোমরা ঈদের যে উৎসব আনন্দ করো।